আমি অনুকূল দত্ত সহকারী শিক্ষক বাদশা নাসিরুদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজ গোলাপগঞ্জ সিলেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমি একটা আজকে যে একটা সৃজনশীল 5.1 সপ্তম শ্রেণীর গণিত 5.1 সৃজনশীল অঙ্ক, সেটা করে তোমাদেরকে বোঝাবো। তোমরা খেয়াল করবে এবং বাসায় প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তাহলে এখানে দেওয়া আছে যে এক্স প্লাস 1/x এর সমান 4 একটি বীজগাণিতিক সমীকরণ। প্রথম ক দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইজিকুয়াল টু 0। খ দেখাও যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজিকুয়াল টু 194। ঘ নাম্বার এক্স স্কোয়ার মাইনাস 1/x হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। তো প্রথম অঙ্কটা আমরা করব, দেখাও যে এটার মান 0। তাহলে এখানে একটা দেওয়া আছে বীজগাণিতিক সমীকরণ, এক্স প্লাস 1/x সমান সমান 4। এটা যদি আমরা ভগ্নাংশে যোগ করি তাহলে লসাগু বাই এক্স 1 আছে, 1 বাই নিচে মনে হয় একটা 1 আছে, এক্সাম্পল এক্স স্কোয়ার এক্স এক্স বাক্য লোন অনেকে 1 সমান সমান 4 বা এখানে হবে গুণাগুণি বজ্র গুণন, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 1 ইজিকুয়াল টু 4x গুণাগুণি গুণ বজ্র গুণন যেটা এটা, বা এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 4x ইজিকুয়াল টু 0। এখানে দেওয়া আছে এটার সমান 0, সুতরাং এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইজুল টু 0 দেখানো হলো। তাহলে একটা মান দেখানো হলো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইজুল টু 0 দেখানো হলো। খ নাম্বার দেখাও যে এক্স টু দেওয়ার প্লাস 1 বাই এক্স টু দেওয়ার 4 ইজুল টু 194। খ দেখাও যে এক্স টু দেওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু 4 ইজুল টু 194। লেফট হ্যান্ড সাইড খ নাম্বার এক্স টু দেওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 তার সমান এক্স স্কোয়ার হোল স্কোয়ার দিতে পারে প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার এটার সমান এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটা সূত্র পড়ে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a x 2ab 1 ভাগে 2ab। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন আমরা যদি এটা আমরা যদি বাদ দেওয়া যায় তাহলে ভিতরে পড়ে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার একটা সূত্র পড়ে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এই স্কোয়ারটা হলো হোল স্কোয়ার, এ মাইনাস এটা এটা কাটা 2। তাহলে এখানে এক্স প্লাস 1 বাই এক্স এর মান দেওয়া আছে 4, 4 স্কোয়ার মাইনাস এটা এটা কাটা 2, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস 2, 4 স্কোয়ার মানে কি 16 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, 16 থেকে 2 বাদ দিলে হবে 14 স্কোয়ার মাইনাস 2, 14 গুণ করলে হবে 196 মাইনাস 2 সমান সমান হলো 194। তাহলে দেখানো হলো এটা সমান 194, সুতরাং
left hand side is equal to right hand side short, that another. তাহলে এটা দেখাইলাম যে একশো ধর প্লাস ওয়ান ব্যস্ত ফোর এর সময় হলো একশো চুরানব্বই দেখানো হলো। গ নাম্বার শিক্ষার্থী খেয়াল করো, এত এর মান নির্ণয় করতে বলছে। গ নাম্বার তাহলে এত এর মান নির্ণয় করতে গেলে এখানে দেওয়া আছে স্কয়ার মাইনাস ওয়ান ভাগের স্কয়ার হোল স্কয়ার প্রদত্ত রাশি। তাহলে এটার সমান আমরা করতে পারি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে স্কোয়ার আছে দুইটার উপরে স্কোয়ার। স্কয়ার মাইনাস বি স্কোয়ার সমান হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে আমরা এক্স প্লাস ওয়ান ভাগের এক্স অর্থাৎ দুটার উপরে স্কোয়ার আছে, এটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে এখানে এ প্লাস এখানে এটাই থাকবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, আর এ মাইনাস হোল স্কোয়ার সমান এ প্লাস বি উসকো মাইনাস ফোর এ বি, এ মাইনাস বসকো সমান এ প্লাস বসকো মাইনাস ফোর এ বি। সেকেন্ড ব্র্যাকেট এখানে এ প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে ফোর, ফোর স্কোয়ার এখানে এটা মান আছে ফোর স্কোয়ার মাইনাস ফোর এখানে চার, ফোর স্কোয়ার মানে চার চার ষোলো ইন্টু চার চার ষোলো যোগ ফোর, তাহলে এখানে হবে ষোলো ইন্টু ষোলো থেকে চার দিলে বারো, এটা গুণ করলে হবে ষোলো বারো গুণ করলে হবে একশো বিরানব্বই ওয়ান নাইনটি টু। সুতরাং তাহলে এত এবং এতের মান নির্ণয় হলো অর্থাৎ এতের মান বাড়েছে ওয়ান হান্ড্রেড নাইনটি টু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করবে আমি অঙ্কটা করেছি, তোমরা বাসায় করবে, তো সবাই ভালো থাকবে, এই করোনা মধ্যে সবাই ভালো থাকবে এবং মাস্ক পরিধান করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি, ধন্যবাদ সবাই।